আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহু ওয়াহদা ওয়া সলাতু ওয়াসসালামু আলা আমাল্লা নবিয়্যা বা'দ আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম উদুয়ুনী আস্তাজীবিলকুম প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা আশা করি আল্লাহর মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে আপনাদের সামনে বৃহস্পতিবারের এমন একটি আমলের কথা বলবো যে আমলটি আপনি করতে পারলে সাথে সাথেই আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার দোয়া কবুল করবেন আপনার মনের আশা পূরণ হবে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করবেন প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা বৃহস্পতিবারের এমন একটি মুহূর্ত রয়েছে এমন একটি সময় রয়েছে যে সময়ের মধ্যে কোনো বান্দায় যদি পাক রব্বুল আলামিনকে ডাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডাকে সারা দেন আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে সে যদি কিছু চায় পাক রব্বুল আলামিন তাকে দিয়ে দেন আল্লাহর কাছে সে যদি কোনো কিছু কামনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কামনাকে পূরণ করেন বিশেষ করে আপনার যদি বৃহস্পতিবারে আল্লাহ কাছে দোয়া করি দোয়া শব্দের অর্থ ডাকা করা কোনো কিছু প্রার্থনা করা প্রিয় মুসলমান ভাই ও বোনেরা কোরআনেও রয়েছে যে কুম আল্লাহ তালা বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকের সারা দেই তোমাদের ডাকের উত্তর দেই তো বৃহস্পতিবারে বিশেষ কিছু মুহূর্ত রয়েছে অন্য অন্য দিনের তুলনায় বিশেষ ফজিলত আল্লাহ কাছে রয়েছে তালার প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ পাকের কাছে অনেক দামি হাদিস শরীফের আল্লাহ আদি শরীফ রসুল্লাহ আলি সাল্লাম বলেছেন যে বৃহস্পতিবারের রাত্রে শেষ রাত্রে কোনো ব্যক্তি যদি আল্লাহ তালাকে ডাকে আল্লাহ তালার কাছে প্রার্থনা করে সলায়তুল হাজত নামাজ পড়ে তাহাজ্যোদের সলায়ত আদায় করার পর সে আল্লাহ তালার কাছে ডাকে আল্লাহ তালা তার ডাকে সাড়া দেয় সে যদি আল্লাহ আমি রোগগ্রস্ত আর আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন এসে বলেন আসো কোনো আসো কোনো রুগী অসুস্থ তুমি রোগ থেকে মুক্তি চাও আমি তোমাকে রোগ থেকে মুক্তিদান করবো আসো কেউ অভাবগ্রস্ত তুমি অভাব থেকে মুক্তি চাও তোমাকে অভাব তোমার অভাব অনটল দূর করে দেবো আশো কোনো ব্যক্তি যে তুমি অসহায় অবস্থা আছো তুমি এই অসহায় অবস্থা থেকে বাঁচ কি নিরাপদ চাও আমি তোমাকে নিরাপদ দান করবো অনুরূপভাবে প্রত্যেকটা বিপদ আপদ সম্পর্কে আল্লাহ তালা আপনাকে এভাবে নাম ধরে ডাকতে থাকেন আর উন ওই সময় কোনো ব্যক্তি যদি আল্লাহ তালা কাছে প্রার্থনা করে দোয়া করে পাক রব্বুল আলামিন তার ডাকে সারা দেন এবং কি আল্লাহ তার সকল ধরনের চাওয়া পাওয়াকে পূরণ করেন আল্লাহ তালাকে সমস্ত তো সৃষ্টি জগতের সকলের চাওয়া পাওয়াকে পূরণ করেন এভাবে প্রত্যেক রাত্রে আল্লাপাক রব্বুল আলামিন এই দুনিয়ার আসমানে আসেন বিশেষ করে বৃহস্পতি প্রত্যেকটা রাতের তুলনায় বৃহস্পতিবার রাত অর্থাৎ জমার রাত আল্লাহ তাআলার কাছে বিশেষ ফজিলতপূর্ণ এই কারণে আল্লাপাক রব্বুল আলমিন ওই রাতে বান্ধার দোয়াকে কবুল করেন ওই সময় সেই যদি আল্লাহ তাআলাকে ডাকতে থাকে আল্লাপাক রব্বুল আলামিন তার সকল চাওয়া পাওয়া পূরণ করেন প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা পাক রব্বুল আলমিন মানুষের সকল চাওয়া পাওয়া অবশ্যই পূরণ করেন কোনোটা আল্লাহ তালা তাকে সাথে সাথে দিয়ে দেন কোনোটা আল্লাহ পাক রব্বুল আলমিন একটু দিতে অপেক্ষা করেন কোনোটা আল্লাহ পাক রব্বুল আলমিন তার জন্য এটাকে রিজার্ভ রেখে দেন যখন তার জন্য কল্যাণ কর তখন আল্লাপাক রব্বুল আলমিন সেটা দিয়ে দেন কোনো সময় আল্লাহ পাক রব্বুল আলমী একটি দেরি করেন সেটা বান্দার কল্যাণের জন্যই বান্দার কে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন সুতরাং বান্দার জন্য সেটা কল্যাণ কর যখন কল্যাণ কর তখনই পাক রব্বুল আলমিন দিয়ে দেন তিনি তো হকাবুল হাকমিন তিনি পুরা পৃথিবীর খবর রাখেন পুরা জগতের খবর রাখেন পাক রব্বুল আলমিনের কাছে আমরা সলাতুল হাজত নামাজ পড়ে বেশি বেশি যদি আল্লা তালের কাছে দোয়া করি পাক রব্বুল আলামিন আমাদেরকে সকল ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করবেন এবং সাথে সাথে পাক রব্বুল আলামিন আমাদের সকল আশাকে পূরণ করে দিবেন আল্লাহ রব্বল আল আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন